নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিনকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র্যাব এগারো সিপিসি তিন ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান দু সালে ঢাকার মুগদা থানা এলাকায় ফেন্সিডিল বহনের সময় পুলিশ তাকে গ্রেফতার করে ওই মামলায় তিনি গ্রেফতার হয়ে তিন মাস কারাভোগ করেন পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান আদালত বিচারিক কার্যক্রম শেষে আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা দেয় আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে নুরুল আমিন পেশায় একজন অটোরিকশা চালক